আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার বিউটিফুল ভিউয়াররা, আজকে আমি আজকে ছোটমোটো একটা কুকিং নিয়ে আসি আপনারা সামনে। অবশ্যই এটা একটু ডিফারেন্ট। তো আজকে আমাদের গ্রামের লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে। এই যে লতি রেডি করে রাখছি, লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে। এই লতিটা রান্না করব এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তাহলে শুরু করি, বিসমিল্লাহ করে। এই তো বড় চামচে 2 চামচ তেল দিলাম, তেলটা গরম হয়ে আসুক। তো এখন তেল গরম হয়ে আসছে, লতি রান্না করতেছি। লতির জন্য এই যে পেঁয়াজ মেশিনে ফ্রেশ করে রাখছি, এই চামচ দিয়ে 3 চামচ পেঁয়াজ দিলাম। আর 2 প্যাকেট লতি, এখন পেঁয়াজটা একটু বিরান করলাম তেলের মধ্যে। এখন ওই গুলাতে মশলা দিতেছি, হলদি দিলাম 2 প্যাকেট লতা কিন্তু রান্না করতেছি আমি। হলদি দিলাম 1/2 চামচ, ধনিয়ার পাউডার দিলাম 1 চামচ, পাপরিকা দিলাম 1/2 চামচ, আর মরিচের পাউডার দিলাম। কাঁচামরিচ দিব তো সেই জন্য একটু কমাইয়া দিলাম। ওই মশলার সাথে কাঁঠাল বিচি রেডি করে রাখছি। এই কাঁঠাল বিচিগুলা সাথে বিরান হোক, সিদ্ধ হোক তেলের মধ্যে। ধীরে ধীরে মশলাও বিরান হবে তেলের মধ্যে, আর কাঁঠাল বিচিগুলোও বিরান হবে। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। কাঁঠাল বিচি অনেকক্ষণ বিরাম করলাম মশলার সাথে, এখন চিংড়ি মাছ দিব। এই যে চিংড়ি মাছ রাখছি দইয়া দইয়া সব কিছু করে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু খুব মজা পায়, সেই জন্য ওই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচির মধ্যে বিরাম করবো। একটু বিরান হোক, তারপরে ফিরে আসবো। চিংড়ি মাছটা খুব ভালো করে বিরান হয়ে গেছে কাঁঠাল বিচির সাথে। এই যে দেখেন, এখন লতি দিয়ে দিলাম। এখন লতিটাও কাঁঠাল বিচি আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে বিরান হবে। খুব ভালো করে মিক্স করলাম, অর্থাৎ একটু সময় আরো বিরান করব তেলের মধ্যে লতিগুলা, তারপরে আবার ফিরে আসবো। এই যে কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম লতির মধ্যে,
ভালো করে কাঁচামরিচ দিলাম, দিলাম হয়েছে তারপর আর একটু ফিরে আসবো আবার। এখন আপনারা সবাই কি বলেন জানি না, আমরা সিলেটি সবাই বলি শীতল সুটকি। শীতল সুটকিকে সিদ্ধ করে আমি পানি বাইর করে রাখছি, অন্য অন্য টাউনের সবাই চাপা সুটকি বলে। তো আমি ওই চাপা সুটকির পানি লতির মধ্যে দিব। আরো অনেকক্ষণ লাড়াচাড়া করবো। এখন লতির মধ্যে অনেকক্ষণ বিরান করলাম সুটকির পানি দিয়া, তার বাদে এখন এখন একটু জল দিয়ে দিলাম। ওই জলটা মাখা মাখা হয়ে যাবে যখন তখন নামাইয়ে ফেলবো। এই যে জাল এখন যখন সিদ্ধ হবে ভালো করে তখন মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামাইয়া ফেলবো। লবণ দেখো, দেখে নামাইয়া ফেলবো, ফিরে আসবো আবার। এখন আমার লতা আর খাটল বিচি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামাইয়া ফেলবো। এই যে কি মজা মজা খানি দেখছে। তাহলে ঠিক আছে, আপুরা ভাই আর আমার বিউটিফুল ভিউয়াররা, আমার রান্নাটা শেষ হয়ে গেল আর আমার ফেসবুক পেজ থেকে রান্না করলাম। আপনারা সবাই আমার ফেসবুক পেজকে ফলো করবেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করবেন, ইউটিউব পান্না আসার ব্লগ। আর যারা পুরানো সবাই ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল হইলে মাফ করবেন। ওকে, আল্লাহ হাফিজ।